এবার ফুঁসছে ভারত, বাংলাদেশে আমেরিকার দাদাগিরি সহ্য করবে না ভারত, ভারতের গায়ে লাগছে পুরো বিষয়টা। আসলে ভিসা নীতির আড়ালে চলছে অন্য খেলা। আসসালামু আলাইকুম দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক যেই মুহূর্তে কঠিন বিপদে আছে, যেই মুহূর্তে তার গতি ধরে রাখতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটি আতঙ্কের ভিতরে কাজ করছে, ঠিক সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিন একটি সুসংবাদ দিল ভারত। হ্যাঁ দর্শক, আপনারা জানেন যে মার্কিন বিষয়নীতিকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে খুবই হিমশিমে আছে, আবার সেই হিমশিমের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে ভারত। দর্শক, ভারত তিনি কী এরকম বিবৃতি দিচ্ছে, কী হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকাকে উদ্দেশ্য করে, দর্শক আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। রাজনীতির চাকাটা মনে হয় এবার অন্যদিকে ঘুরে যাচ্ছে, রাজনীতির মোড়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা, একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রত্যেক মুহূর্তে এই ধরনের আপডেট নিউজ ভিডিও পেতে। বেশি কথা বাড়াবো না দর্শক, চলুন আমরা একটা আলোচনার মাধ্যমে বিস্তারিত দেখে আসি যে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে কি এরকম হুঁশিয়ারি দিল, চলুন সেই ভিডিওটি দেখে আসি। এবার ফুঁসছে ভারত, বাংলাদেশে আমেরিকার দাদাগিরি সহ্য করবে না ভারত, ভারতের গায়ে লাগছে পুরো বিষয়টা। আসলে ভিসা নীতির আড়ালে চলছে অন্য খেলা, এভাবে চলতে থাকলে বাংলাদেশ ঝুঁকে পড়বে চীনের দিকে, যেটা একেবারেই ভালো হবে না ভারতের পক্ষে, বলছে বিশেষজ্ঞ মহল। গুরুত্বপূর্ণ স্টেপ নিতে চলেছে ভারত, নিতে হবে ভারতকে, এটাই সময়। বাংলাদেশকে হাতছাড়া করার সুযোগ একেবারে নেই, এটা ভারতের কাছে সত্যি অর্থে ভাইটাল টাইম। আমেরিকা বাংলাদেশের দড়ি টানা টানিতে প্রত্যক্ষভাবে কিছু বলেনি এখনো ভারত, তবে ভারত কিন্তু বাংলাদেশের পাশেই থাকবে এমনটাই মনে করছে ওয়াকি বহাল মহল। মনে রাখা ভালো, আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত কিন্তু রাশিয়ার জাহাজ নিজের দেশে ভেড়তে দেওয়ার কথা বলেছিল, তখন মার্কিন নিষেধাজ্ঞার কথা ভাবেনি। সাম্প্রতিক সময় বাংলাদেশও নিজেদের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে ভারতকে, আরও সহজ হয়েছে উত্তর পূর্ব রাজ্যগুলোর যোগাযোগ। ভারত কিংবা বাংলাদেশ উভয়ের পক্ষ থেকে বারংবার বলতে শোনা গিয়েছে প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্কে মাত্রা পৌঁছেছে অনন্য উচ্চতায়, তাই এই সময় বাংলাদেশে আমেরিকার নাক গলানোটা বন্ধ করা বড্ড জরুরি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে যে নীতিতে চলছে সেটা সত্যি ভারতের কাছে অস্বস্তিকর। বিশেষজ্ঞ মহল মনে করছে আসলে আমেরিকা ভিসা নীতির ছলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চাইছে, তলে তলে কষছে অন্য প্ল্যান, হাতে রাখতে চাইছে গোটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এটা ভারত মানবে না, চীনের দিকে যদি বাংলাদেশ বেশি আগ্রহ দেখাতে শুরু করে সেটা ভালো হবে না ভারতের জন্য। দর্শক, আপনারা এখানে একটা আলোচনা শুনতে পেলেন, দর্শক এই আলোচনা অনুযায়ী আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর তার আগে বলতেই হচ্ছে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সকলকে।